দেশে ফের জোরালো ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি, এনসিআর সহ উত্তর ভারতের একাংশ। কম্পন অনুভূত হয়েছে রাজস্থান এবং জম্মু কাশ্মীরেও। শনিবার দিল্লি, এনসিআর সেখানে এই ভূমিকম্প অনুভূত হয়। সেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.6। বেশ কিছু রিপোর্ট বলছে কম্পন অনুভূত হয়েছে জম্মু কাশ্মীরেও। জানা গিয়েছে ঘড়ির কাঁটায় তখন রাত 9:30, সেই সময় দিল্লিতে এই কম্পন অনুভূত হয়। এরপর রাজস্থান এবং জম্মু কাশ্মীরেও ঠিক একইভাবে কম্পন অনুভূত হয়েছে। এই কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তানেও, সেখানে কম্পনের মাত্রা ছিল 5.8। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে 129 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। জম্মু এবং কাশ্মীরের দিকে যদি আমরা নজর রাখি, সেখানেও কম্পন অনুভূত হয়েছে, অর্থাৎ ভূস্বর্গ কেঁপে উঠেছে। জানা গিয়েছে গুলমার্গ থেকে 184 কিলোমিটার ভিতরে এই কম্পন অনুভূত হয়। তবে এই কম্পনের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কিন্তু প্রাথমিকভাবে কোনো খবর মেলেনি। এর আগে গত 21 মার্চ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। দীর্ঘ কয়েক সেকেন্ড ধরে জোরালো কম্পন অনুভূত হয়েছিল, সঙ্গে ছিল একের পর এক আফটার শক। কেবল দিল্লি নয়, কম্পন অনুভূত হয়েছিল হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানাতেও। তারপর ফের এই ধরনের জোরালো কম্পন অনুভূত হয়েছে এবং তার জেরে খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এই মুহূর্তে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যখনই আমরা কোনো না কোনো খবর দেখছি, সেখানে কোথাও না কোথাও এই কম্পনের খবর সামনে আসছে, সেটা আমাদের এখানে হোক কিংবা বিদেশে। এবার যে বিষয়টা জানা যাচ্ছে যে জোরালো কম্পন অনুভূত হয়েছে এবং 3টে জায়গা একসঙ্গে কেঁপে উঠেছে, দিল্লি, জম্মু কাশ্মীর এবং রাজস্থান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই কম্পনের জেরে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত 9:30 নাগাদ এই কম্পন অনুভূত হয়, তারপরেই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার দিল্লির এনসিআরে এই ভূমিকম্প অনুভূত হয়। সেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.6। এছাড়াও জম্মু কাশ্মীর এবং রাজস্থানেও সেই একই সময়, অর্থাৎ 9:30 নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। এই সমস্ত খবরের পাশাপাশি রাজ্য রাজনীতির যাবতীয় আপডেট জানার জন্য আপনাদের চোখ থাকুক আজ তাক বাংলায়। আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন, যাতে কোনো রকম কোনো খবরের নোটিফিকেশন মিস না হয়। তার জন্য বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।